গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে জানো 29শে ডিসেম্বর ত্রিপুরায় TET2 এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর কালকে 30শে ডিসেম্বর TET1 হবে। তো TET2 এক্সাম আমার দিদিও ফিল আপ করেছে আর্টসের থেকে, তো আমি এবছর ফিল আপ করিনি কারণ আমার বিএডের প্রথম ইয়ার। তো আমি সামনের বছর ফিল আপ করবো। তো দিদি TET2 এক্সাম ফর্ম ফিল আপ করেছে, দিদি সেন্টার করেছে সাবরুমের গার্লস স্কুলে। তো দিদিকে এখন নিয়ে যাব। দিদি খুবই টেনশানে আছে, তো TET2 এক্সাম প্রথমবার দিচ্ছে, খুবই টেনশানে আছে। তো চলো এক্সাম সেন্টারে, ওখানে স্কুলের সামনে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ দিদি শিবগুরু নমস্কার করে, ঠাকুরকে নমস্কার করে আসছে এক্সাম দেওয়ার জন্য। দিদি রেডি, খুবই টেনশানে আছে। তো আমরা এখন যাত্রা শুরু করে দেবো, তো এক্সাম সেন্টারে দেখা হবে। কেমন প্রিপারেশন দিদি? খুবই টেনশানে, কিছু বলছে না। তো আমরা এই মাত্র আয়া বসলাম স্কুলের সামনে, দেখতে পাচ্ছেন সাবরুম গার্লস এজি স্কুলের সামনে অনেক ক্যান্ডিডেট আয়া হচ্ছে মোটামুটি সবাই, কারণ 10:30টার ভিতরে উপস্থিত থাকতে হবে আর 11:30টার ভিতরে হলে প্রবেশ করানো হয়ে যাবে, এরপরে আর ঢুকার লেগে দিত না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যান্ডিডেট আয়া হচ্ছে, এদিকে হচ্ছে আমার দিদিও এইদিকে হচ্ছে, এদিকে সবাই হচ্ছে পুকুর পাড়ে বইয়া। তো তোমরা যারা যারা TET2 এক্সাম দিতে আর দিতেছ আজকে, সবাইকে বেস্ট অফ লাক। তোমরা তো ভিডিওটা পরে দেখবে যদিও, তো সবাইকে বেস্ট অফ লাক, কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টে তোমরা। মাত্র আর অল্প কিছুক্ষণ বাকি এক্সাম শুরু হতে, আর প্রায় 1.5 ঘন্টা বাকি। সবাই টেনশনে আছে বোঝা যাচ্ছে, কারণ এটা জীবনের একটা মানে অন্যতম একটা লক্ষ্য সবাইরই থাকে, এটা পাস করলেই জব হবে সবাই জানে নিশ্চিত, আর এখনের দিনে এটাই আছে একমাত্র। মানে অনেকগুলি জব আছে কিন্তু এটাই এখন বেশি, টেটের দ্বারাই চাকরি বেশি হচ্ছে। ফ্রেন্ডস, সবাইকে সিকিউরিটি গার্ডে চেক করে অ্যাডমিট আর যে কোনো একটা আইডেন্টিটি প্রুফের সহিত চেক করে আর ঢুকাই লাইতেছে গেটে দিয়া। তো আর কিছুক্ষণের মধ্যে এক্সাম আরম্ভ হয়ে যাব। এক্সাম শেষ হওয়ার পর কেমন এক্সাম হয়েছে, দিদির এক্সাম কেমন হয়েছে বা অন্য ক্যান্ডিডেটের কেমন এক্সাম হয়েছে এটা দেখবো। তো আমি ওয়েট করুম বাইরে। কিরে কেমন আছে, অবস্থা কেমন আছে? এই ভিডিও করবি না এটা ইউটিউবে তো মতই লাগ। অবস্থা কেমন আছে? আর দিন গো ধরে অবস্থা মানে সাইন্সের থেকে না দিছিলি, কেমন আছে কোশ্চেন? কাম হয়েছে না কোশ্চেন? আর তো দিয়ে রুম প্রিপারেশন না দিদি, জানি কেরম হয়েছে কি জানি। Thank you.
তো কিরে।